মালদার রেশম চাষে আশার আলো দেখালো কেন্দ্রীয় সরকার, পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মালদার রেশম চাষে আশার আলো দেখালো কেন্দ্রীয় সরকার, পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল। মালদা জেলার আমের পর এবার রেশম চাষে আশার আলো দেখালো কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ কালিয়াচকের রেশম চাষ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখেন। দলের প্রতিনিধিরা রেশম চাষী এবং ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে, যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তারা। তবে তাদের এই পরিদর্শনে এলাকার রেশম চাষীদের মধ্যে নতুন করে চাষের উৎসাহ দেখা দিয়েছে। সূত্রের খবর, আজ দুপুরে ভারত সরকারের নীতি আয়োগের তরফে চারজনের একটি প্রতিনিধি দল কালিয়াচকের রেশম চাষ খতিয়ে দেখে। দলের নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের প্রতিনিধি মধুমিতা শর্মা, ছিলেন মালদা জেলা সেরিকালচার দপ্তরের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ গোস্বামী এবং কেন্দ্রীয় রেশম পর্ষদের দুই বিজ্ঞানী ডক্টর জি শ্রীনিবাস ও ডক্টর বিভি নাইডু। তারা তুত চাষ থেকে শুরু করে রেশম সুত উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খতিয়ে দেখেন। এ নিয়ে মধুমিতা শর্মা বলেন, পশ্চিমবঙ্গ মালদা জেলা রেশম উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে কিভাবে রেশম উৎপাদিত হয়, তার মান কেমন, রেশম চাষিরা কিভাবে কাজ করছেন, সেসব আজ আমরা খতিয়ে দেখলাম। এখানকার চাষিরা সরকারি সহায়তার সঙ্গে কিছু সমস্যা নিয়ে রেশম উৎপাদন করেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশজুড়ে রেশমের উপর আমাদের একটি সমীক্ষা চলছে। বিষয়টি গোপনীয় হওয়ায় তা নিয়ে সংবাদ মাধ্যমে আমি কিছু জানাতে পারছি না। দেশের বিভিন্ন রাজ্যে রেশম উৎপাদনের ক্ষেত্রে চাষিদের কী সমস্যা রয়েছে, তাদের কী কী প্রয়োজন, এই চাষে নতুন কী প্রকল্প নেওয়া যেতে পারে, চাষিরা কী সুবিধে পাচ্ছেন, তাদের আর কী কী সুবিধার প্রয়োজন, সেসব নিয়ে এই সমীক্ষা। আমরা চাষিদের কাছ থেকে এসব জানার চেষ্টা করছি। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে কথাও বলা হয়েছে। আমরা মালদার বিভিন্ন ধরনের রেশম দেখতে পেলাম। সব মিলিয়ে আমরা একটি রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেব। নমস্তে, মে আসাম সে আই হুম আর মে ফিলহাল এক সার্ভে কর রহি হুম ও বেঙ্গল মে মালবারি সিল্ক কা জো হ্যায় ইসকা কেসে খেতি হতা হ্যায় আর ইয়ে মার্কেট তক কেসে জাতা হ্যায় ইসকা সিল্ক কেসা হতা হ্যায় ওভারঅল মে জিতনা হো সকে মেরে সে এক সার্ভে কর রহি হুম আর ইয়ে সার্ভে स्कीम्स क्या क्या ले रहे हैं और यहाँ के फार्मर्स कैसे काम कर रहे हैं और यहाँ के मुझे बहुत अच्छा लगा और देखा नया नया बहुत चीज़ देखने को मिला। फार्मर्स लोग बहुत अच्छी तरह से ये खेती करते हैं जिसके बाद मार्केट में ट्रेडर्स चीज़ लेके हम जैसे लोगों को सेल करते हैं, लेकिन इनका जो खेती है बहुत शिद्दत से करते हैं और बहुत अच्छी तरह से करते हैं। प्रॉब्लम्स और सुविधा दोनों के बीच से ये निकल के ये खेती कर रहे हैं, बहुत अच्छा लगा आके मालदा। तो उद्देश्य मतलब ये गवर्नमेंट का ही एक सर्वे है, मैं डिटेल आपको नहीं बता पाऊँगी क्योंकि ये कॉन्फिडेंशियल मैटर है। सो इसके बाद हम लोग के ये सर्वे के बाद इन द होल कंट्री डिफरेंट स्टेट्स ऑफ द कंट्री क्या क्या हो रहा है सिल्क में, क्या क्या चाहिए, क्या क्या और नया स्कीम्स लाया जा सकता है, क्या क्या नया सुविधा दिया जा सकता है, क्या क्या असुविधा है, ये डायरेक्ट टू डायरेक्ट हम लोग बात करने की कोशिश कर रहे हैं और ये डॉक्यूमेंट करके हम ऑफिस के लोगों से भी बात कर रहे हैं, सिल्क बोर्ड सेंट्रल सिल्क बोर्ड के लोगों से भी बात कर रहे हैं, बेनिफिशियरीज फार्मर्स इन लोगों से भी बात करके एक रिपोर्ट बना के हम एज ए होल हम लोग सबमिट करेंगे। हम लोग वही सर एंगेज मतलब गवर्नमेंट के तरफ से ही क्या है, मैं आपको ये बता नहीं सकूंगी कहाँ से किया गया है। तो मालदा के बारे में आपका क्या राय है? बहुत बहुत अच्छा लगा क्योंकि मैंने यहाँ पे आके ऑफिशियल्स को भी बोला है कि इतना ज़्यादा मैंगो ट्री मैंने अपने लाइफ में कभी नहीं देखा एक साथ गार्डन वाइज। हम लोग के वहाँ पे मैंगो खाते हैं और रॉ मैंगो हम घर में उगाते हैं वो रॉ मैंगो, लेकिन यहाँ पे अच्छा लगा। और मालदा में स्पेशली ये सिल्क का डिफरेंट वेराइटीज़ येलो कलर का एक देखा है, एक वाइट कलर का, सो अच्छा लगा ये सब जान के क्योंकि हम लोग सिर्फ कपड़ा पहनते हैं लेकिन कपड़ा कैसे कहाँ से होके आता है ये किताबों में ही पढ़ा था, अभी प्रैक्टिकल नॉलेज मिला है तो आई एम गेटिंग एनरिच्ड, बहुत अच्छा लगा। थैंक यू। উল্লেখ্য, মালদা জেলার প্রায় 21,000 একর জমিতে তুতের চাষ হয়। জেলার প্রায় প্রতিটি ব্লকে চাষ হলেও সব থেকে বেশি রেশম উৎপাদন হয় কালিয়াচকের তিনটি ব্লকে। গোটা জেলায় এই চাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন অন্তত 5,00,000 মানুষ। প্রায় 61,000 পরিবার এই চাষ থেকে গ্রাসাচ্ছাদন করে থাকে। এই জেলায় প্রতি বছর রেশম চাষের 6টি মৌসুম থাকে। বছরে গড়ে রেশম সুতো উৎপাদন হয় প্রায় 1500 মেট্রিক টন। এই রেশম সুতো মূলত উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। কালিয়াচকে পাইকারি রেশম বাজার রয়েছে। তবে চাষিদের দীর্ঘদিনের দাবি, এই জেলাতেই রেশম সুতো থেকে বস্ত্র তৈরির কারখানা করা হোক, তাতে জেলার রেশম চাষের পরিধি আরও বাড়বে। আজও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে সেই দাবি তারা জানিয়েছেন।
এখন এই পর্যন্ত এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রিকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, বেঙ্গালুরু 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।